হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কাস গান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জুলাই মাস চলে এলো, আর জুলাই মাসের 1 তারিখ। সারা জুলাই মাস জুড়ে আপনারা পোষণ ট্র্যাকারে ঠিক কী কী কাজ করবেন সেটারই একটি সিনপসিস নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। যেমন এই মাসে সর্বোচ্চ ফিডিং ডেজ কতদিন হচ্ছে, ইসিসি, সুপুষ্টি অন্নপ্রাশন দিবস এগুলো কবে আছে, সিবিইতে কবে ইভেন্টগুলো তুলবেন, এছাড়াও গ্রোথ মনিটরিং, হোম ভিজিট, এই সব কিছু নিয়েই একটা ওভারঅল ডিসকাশন থাকবে। অর্থাৎ জুলাই মাসে কি কি কাজ করতে হবে তারই একটি ডিসকাশন থাকবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আর যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন। তো প্রথমে এই মাসে সর্বোচ্চ ফিডিং ডেজ কত হচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি। সর্বোচ্চ ফিডিং ডেজ কত দিন হবে সেটা ক্যালকুলেট করার জন্য আমাদের আগে জানতে হবে যে জুলাই মাসে কতগুলো হলিডে আছে। তো এখন আপনারা স্ক্রিনে হলিডে লিস্টটা দেখতে পারছেন। এডব্লিউসি ক্লোজ থাকে যেদিন সেটাই হচ্ছে এডব্লিউসি হলিডে। তো আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার 6-তে মহরম উপলক্ষে একটা ছুটি আছে, অর্থাৎ ওই দিন এডব্লিউসি ক্লোজ থাকবে। সেটা কবে দেখতে পাচ্ছি আমরা, 17 জুলাই 2024, অর্থাৎ বুধবার পড়েছে। তো 17 তারিখ, মানে 17 জুলাই 2024, তার মানে এডব্লিউসি ক্লোজ থাকবে। আর জুলাই মাস 31 দিনের মাস, এই মাসে রবিবারের সংখ্যা মোট 4টি। তাহলে টোটাল এডব্লিউসি ক্লোজিং ডেজ হচ্ছে 4 দিন, আর ওদিকে একদিন হলিডে, অর্থাৎ মোট 5 দিন এডব্লিউসি ক্লোজ থাকবে। অর্থাৎ 31 দিন টোটাল, সেখান থেকে যদি 5 দিন মাইনাস করে দিই তাহলে 26 দিন হচ্ছে টোটাল ম্যাক্সিমাম ফিডিং ডেজ। ওটা টোটাল না, ম্যাক্সিমাম ফিডিং ডেজ 26 দিন। তো ডেলি ট্র্যাকিংয়ে তাহলে 26 দিন ম্যাক্সিমাম ফিডিং ডেজ রিচ করবে এডব্লিউসি ডেলি ট্র্যাকিংয়ে। এখানে যে কোনো একজন ক্যাটাগরিতে ক্লিক করছি। আজকে 1 তারিখ বলে এখানে এইচসিএম গিভেন 1 ডে শো করছে, যেটা মাসের শেষ দিনে ম্যাক্সিমাম রিচ করবে 26 দিন পর্যন্ত। এবার যদি কোনো বেনিফিশিয়ারি মাঝে অ্যাবসেন্ট থাকেন, এডব্লিউসি বেনিফিটস না নিতে আসেন, তাহলে সেই দিনগুলো আর ক্যালকুলেট হবে না, তার সেই অনুযায়ী বাদ যাবে। কিন্তু যারা এভরিডে আসবেন তাদের জন্য ম্যাক্সিমাম ফিডিং ডেজ রিচ করবে 26 দিন পর্যন্ত। এবার পরের পয়েন্টটায় চলে যাব, ইসিসি সুপুষ্টি অন্নপ্রাশন দিবস কবে আছে সেটা দেখব। পোষণ ট্র্যাকারের আরেকটি খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইভেন্ট সেকশনে ইভেন্টগুলো আপলোড করা, যার মধ্যে সুপুষ্টি দিবস, মানে যেটা সুপোষণ দিবস হিসেবে সিলেক্ট করতে হয় সেটা, আর ইসিসি ডে, এই দুটো ইভেন্টই স্পেসিফিক্যালি আপলোড করার জন্য অর্ডারে লেখা থাকে। তো সেই দিনগুলো কবে পড়ছে দেখব। তো সিবি সেকশনে তার জন্য ক্লিক করতে হবে। এখানে আজকে 1 তারিখ, কোনো ইভেন্ট অ্যাড করা নেই, সেজন্য অ্যাড সিবিতে ক্লিক করছি। তো এখানে ডেট আর থিম সিলেক্ট করতে হয়। এই মাসের ইসিসি ডে, অর্থাৎ মাসের তৃতীয় সোমবার ইসিসি ডে হয়, যেটা পড়েছে এই মাসের ক্ষেত্রে 15 জুলাই 2024। এটা ফিক্সড ডেট, প্রতি মাসের তৃতীয় সোমবার ইসিসি ডে অনুষ্ঠিত হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। তো এবার সিবিতে কিভাবে তুলতে হবে ডেটটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে আজকে 1 তারিখ বলে বাকি দিনগুলো সবই ডিসেবলড রয়েছে। 15 জুলাই সিলেক্ট করতে হবে এবং ওকে করতে হবে। তারপরে কি আছে, থিম সিলেক্ট করতে হবে। ইসিসির জন্য থিম হচ্ছে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এডব্লিউসি, এই এই 4 নম্বরের যে অপশানটা, এটা এটা হচ্ছে ইসিসি ডে গেল। আর এর পরের যে ইভেন্টে যেটা সিবিতে অবশ্যই তুলতে হয়, মানে ইভেন্ট সেকশনে অবশ্যই তুলতে হয়, সেটা হচ্ছে কমিউনিটি বেসড ইভেন্টের সুপোষণ দিবস, যেটা অনুষ্ঠিত হয় প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবং প্রতি মাসের চতুর্থ শুক্রবার। এই মাসে অর্থাৎ জুলাই মাসের চতুর্থ শুক্রবার হচ্ছে 26 জুলাই 2024। 26 জুলাই চতুর্থ শুক্রবারে সুপোষণ দিবস অনুষ্ঠিত হবে। এবারে অন্নপ্রাশন দিবস অনুষ্ঠিত হবে না, কারণ আমরা আগেই অর্ডারটা দেখেছি, এই মাসে অন্নপ্রাশন দিবস অনুষ্ঠিত হওয়ার কথা নয়, গত মাসে হয়ে গেছে, আবার হবে 3 মাস পরে, অর্থাৎ সেপ্টেম্বরে।
তো সিভি সেকশনে এখানে 26শে জুলাই সিলেক্ট করতে হবে। আগেই বললাম যে যেহেতু আজকে 1 তারিখ, সেজন্য বাকি দিনগুলো সবই ডিসেবলড রয়েছে। 26 তারিখে মানে যেদিন ইভেন্টটি করবেন, সে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পালন করবেন, সেদিনেই ইভেন্টটি তুলবেন, 26শে জুলাই সিলেক্ট করবেন এবং এখানে থিম হিসেবে সিলেক্ট করবেন সুপোষণ দিবস। সিবি সেকশনে দুটো ইভেন্ট তোলার ব্যাপারটা বলে দিলাম। এবার হচ্ছে ভিএইচএসএন ডি। ভিএইচএসএন ডি আপনারা তুলবেন। ভিএইচএসএন ডি তোলার জন্য যার সেন্টারে যেদিন ভিএইচএসএন ডি হয় সেই দিনটাই আপনারা তুলবেন। এটা সবার ক্ষেত্রে বিভিন্ন রকম, কারণ কারোর সাব সেন্টারে হয়, কারোর আউটরিচ ভিএইচএন ডি হয়, তো সেটা যার যেদিন ডেট তারা সেই দিনটাই তুলবেন। তাহলে ইসিসি সুপুষ্টি অন্নপ্রাশন দিবসের পাঠটা আলোচনা হয়ে গেল, অর্থাৎ সিবির পোর্শনটা আলোচনা হয়ে গেল। ইসিসি ডে কবে, সুপুষ্টি অন্নপ্রাশন দিবস, অন্নপ্রাশন দিবস এই মাসের জন্য নয়, সুপুষ্টি দিবস কবে সেটা বলে দিলাম, আর সিবিতে ইভেন্টগুলো যে তুলছেন সেটাও বলে দিলাম। এরপর হচ্ছে ইনসেন্টিভ পাওয়ার যে দুটি ক্রাইটেরিয়া, গ্রোথ মনিটরিং আর হোম ভিজিট, সেই দিকটায় চলে যাব। এখানে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন ট্র্যাক ইউর পারফরমেন্স ফর দিস মান্থ, ফর দ্য মান্থ, ড্যাশবোর্ড ক্লিক করছি। ড্যাশবোর্ডে ক্লিক করতে এখানে আজকে ডেট দেখাচ্ছে, আজকে 1 তারিখ। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের ইনসেন্টিভ পাওয়ার ক্ষেত্রে যে দুটি ক্রাইটেরিয়া, একটা হচ্ছে হোম ভিজিট, একটা গ্রোথ মনিটরিং। তো হোম ভিজিটটা দেখতে পাচ্ছেন যে এখানে দুটো ভিজিট ডিউ আছে, তো এটা ভিউ করে দেখে নিতে হবে কোনটা ডিউ আছে এবং কোনটা মিসড হয়েছে। কোনোটা মিস করবেন না, সব হোম ভিজিটগুলোই খুব ইম্পর্টেন্ট হয়, সেজন্য অবশ্যই হোম ভিজিটগুলো করে নেবেন। হোম ভিজিট হয়ে গেল। হোম ভিজিটের পর হচ্ছে গ্রোথ মনিটরিং। গ্রোথ মনিটরিংও সবগুলো করে নেবেন। এখানে 68 পেন্ডিং দেখাচ্ছে, যেহেতু আজকে 1 তারিখ, আজকে এই মাসের প্রথম দিন, সেই জন্য এখানে সবই পেন্ডিং দেখাচ্ছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা নিশ্চয়ই শিশুদের ডেট অফ বার্থ অনুযায়ী গ্রোথ মনিটরিং করে থাকেন, এটাই করতে হয়, কারণ এটাই সায়েন্টিফিক এবং এটাই এক্সপেক্টেড। যদি কেউ গ্রোথ মনিটরিং শিশুদের ডেট অফ বার্থ অনুযায়ী না করে থাকেন, তারা শিশুদের ডেট অফ বার্থ অনুযায়ী করবেন, তাহলে একটা নির্দিষ্ট গ্যাপে গ্রোথটা মনিটরিং করা যায় এবং সেটাই সব থেকে ঠিকঠাক পদ্ধতি। এ প্রসঙ্গে আরো একটি কথা বলবো যে এটা তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের ইনসেন্টিভের ক্রাইটেরিয়া, এই দুটি, হোম ভিজিট আর গ্রোথ মনিটরিং, মানে 60% হোম ভিজিট আর 80% গ্রোথ মনিটরিং। কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পার দিদিদের ইনসেন্টিভের একটি ক্রাইটেরিয়া, মাসে কমপক্ষে 25 দিন সেন্টার ওপেন রাখতেই হবে। তো সেই একটা ক্রাইটেরিয়া, যেটা জুন মাসের ম্যাক্সিমাম ফিডিং ডেজ ছিল 24 দিন, তো সেই জন্য দিদিরা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন, আমি অনেককেই উত্তর দিতে পেরেছি যে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যে যে কটা দিন সেন্টার ওপেন থাকার কথা সেই কটা দিন সেন্টার ওপেন আছে কিনা সেটা নিশ্চিত করুন, বাকি AWHদের যে ইনসেন্টিভ, পারফরমেন্স ইনসেন্টিভ, সেটা স্টেটের ওপর ছেড়ে দিন, মানে তাদের অর্ডার কী আসছে বা পরবর্তী ইনস্ট্রাকশান কী আসছে সেটার ওপর ছেড়ে দিন। অনেকেই আমাকে বলছিলেন যে ঈদের যে ছুটিটা ছিল সেই দিনকে AWC ওপেন রাখার জন্য, কিন্তু সেটা হয় না, সেটা স্টেটের যে হলিডে সেটা তো মানতেই হবে। অর্ডার অনুযায়ী যেদিনকে AWC ক্লোজ থাকার কথা সেদিনকে পোষণ ট্র্যাকারে AWC ওপেন দেখানো, এটা একদমই ঠিক নয়। তো সেই জন্য বলেছিলাম যে যে কটা দিন AWC ওপেন থাকার কথা, 24 দিন ওপেন থাকার কথা ম্যাক্সিমাম, 24 দিনই ওপেন থাকবে সেই দিকটা নিশ্চিত করতে, বাকিটা দেখা যাবে। এখনও পর্যন্ত স্টেট থেকে কোনো পরবর্তী ইনস্ট্রাকশন আসেনি, সেই জন্য আমি আপনাদের কিছু জানাচ্ছি না। যখন আসবে আমাদের এন্ডে কোনো ইনস্ট্রাকশন, তখন আমি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেব। এছাড়াও প্রতি মাসে যে কাজগুলো করে নিতে হয় সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে AWC স্টেটাস। মোর সেকশনে গিয়ে AWC স্টেটাসে যেতে হয় এবং AWC স্টেটাসটাকে আপডেট করতে হয়, এটা প্রতি মাসেই করতে হয়। AWC স্টেটাস মোর সেকশনে আমি চলে যাচ্ছি, যে দেখুন AWC স্টেটাস, আমি যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদির প্রোফাইলে প্রোফাইলে আপনাদের দেখাচ্ছি, তিনি দেখুন প্রত্যেক দিন AWC স্ট্যাটাস আপলোড করেন, খুব সুন্দর ইনি কাজ করেন, কিন্তু প্রাইভেসির কারণে ওনার নামটা আমি ডিসক্লোজ করছি না।
কিন্তু উনি কাজ ভীষণ ভীষণ ভালো করেন। চলে এসেছি ভিডিও প্রায় শেষের দিকে, আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হয় পরের একটি ভিডিওতে, ধন্যবাদ।